পৃষ্ঠা ছয় অধ্যায় এক দর্শন শব্দের অর্থ দ্য মিনিং অফ দ্য টার্ম দর্শনা বিষয় সংক্ষেপ প্রাচীন ঐতিহ্যের ধারক ও বাহক রূপে ভারতীয় দর্শন দর্শন চিন্তার প্রাচীনতম স্থান হল ভারতবর্ষ সে কারণেই ভারতীয় দর্শনকে দর্শন চিন্তার প্রাচীনতম অধ্যায় রূপে গণ্য করা হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় দু হাজার বৎসর পূর্বে এই ভারতবর্ষেই জীবন ও জগৎ সম্পর্কিত বিভিন্ন রকম দার্শনিক চিন্তার ও জিজ্ঞাসার উদয় হয় ওই সময়েই ভারতবর্ষে আর্যদের আগমন ঘটে এর অল্প কিছু পরেই রচিত হয় ঋক সংহিতার বিভিন্ন স্তোত্র এই ঋক সংহিতাতেই ভারতীয় দর্শন চিন্তার সূত্রপাত লক্ষ্য করা যায় স্বাভাবিকভাবেই বলা যায় যে ভারতীয় দার্শনিক চিন্তাধারার শিকড় অত্যন্ত প্রাচীন কালেই প্রথিত ভারতীয় দর্শনের ক্রমবিকাশের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতে ভারতীয় দর্শনের ক্রমবিকাশকে মূলত চারটি স্তরে উল্লেখ করা যায় এক বৈদিক যুগের ভারতীয় দর্শন এই যুগের ব্যাপ্তি হল মূলত খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছয়শো শতাব্দী পর্যন্ত এই যুগের মধ্যে আবার তিনটি উপস্তর লক্ষ্য করা যায় এবং এগুলি হল সাহিত্য যুগ লিটারেচার পিরিয়ড ব্রাহ্মণ্য যুগ ব্রাহ্মীণ পিরিয়ড এবং উপনিষদীয় যুগ উপনিষদিক পিরিয়ড বিভিন্ন রকম ভারতীয় সাহিত্য ব্রাহ্মণ এবং উপনিষদ প্রভৃতি এই যুগেই রচিত দুই মহাকাব্য যুগের স্তরে ভারতীয় দর্শন এই যুগের ব্যাপ্তি হল মূলত খ্রিস্টপূর্ব ছয়শ শতাব্দী থেকে খ্রিস্টপূর্ব দুইশো শতাব্দী পর্যন্ত ভারতীয় মহাকাব্য তথা রামায়ণ ও মহাভারত প্রভৃতি হল এই যুগের সার্থক ফসল এ ছাড়াও বিভিন্ন রকম দার্শনিক ও ধর্মীয় চিন্তাধারা এ যুগেই প্রবাহিত হয়েছে এদের মধ্যে অন্যতম হল বৌদ্ধ ও জৈন দর্শনের মতো নাস্তিক দর্শন সমূহ এবং শৈব ও বৈষ্ণব ধর্মের ন্যায় বিপরীত ধর্মী ধর্মীয় সমূহ তিন সূত্র যুগের স্তরে ভারতীয় দর্শন এই যুগের ব্যাপ্তি মূলত খ্রিস্টপূর্ব দুইশো শতাব্দী থেকে শুরু হলেও তার নির্দিষ্ট কোনো পরিসমাপ্তির উল্লেখ করা যায় না কারণ বিভিন্ন সূত্রগুলি কখন যে শেষ হয়েছে তার নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না অবশ্য একথা নিশ্চিতভাবে বলা যায় যে এই যুগেই বিভিন্ন দার্শনিক সম্প্রদায়ের সূত্রগুলি সন্নিবেশিত হয়েছে এবং ভারতীয় দর্শনকে সমৃদ্ধ করে তুলেছে চার সম্প্রদায় যুগের স্তরে ভারতীয় দর্শন এই যুগেরও সূত্রপাত ঘটেছে খ্রিস্টীয় দুইশো শতাব্দী থেকে এবং তা অদ্যাবধি এক অবিচল ধারায় প্রবাহমান এই যুগেই বিভিন্ন ভাষ্যকার তাঁদের দার্শনিক ভাষ্যগুলি রচনা করেন এবং অত্যন্ত সহজভাবে ব্যাখ্যা করে শিষ্যদের সম্মুখে উপস্থাপিত করেন এই যুগেই আচার্য শঙ্কর রামানুজ মধ্ব ম হয় বয় নিম্বার্ক বাচস্পতি মিশ্র কুমারিল ভট্ট জয়ন্ত উদয়ন শ্রীহট্ট এবং রঘুনাথ শিরোমণি প্রমুখের আবির্ভাব ঘটে ভারতীয় দর্শনে বেদ এর প্রভাব বেদই হল ভারতীয় জ্ঞান চর্চার প্রাচীনতম গ্রন্থ এই বেদকে কেন্দ্র করেই ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব হয়েছে কোনো কোনো সম্প্রদায় বেদের প্রামাণ্যের ওপর বিশ্বাসী আবার কোনো কোনো সম্প্রদায় এর প্রামাণ্যে অবিশ্বাসী বেদের জ্ঞান হলো সত্য জ্ঞান এবং তা দেশকালের ঊর্ধ্বে বেদ হলো আর্য ঋষিদের সাধনা লব্ধ সত্যের উপলব্ধি আর্য ঋষিদের বাণীর মাধ্যমেই তা শ্রুত যে কারণেই বেদের অপর নাম হলো শ্রুতি বেদ কিন্তু কোনো পুরুষের রচনা নয় এবং সে কারণেই বেদ হল অপৌরুষেয় যারা বেদ এ বিশ্বাসী তারা বেদের প্রামাণ্য স্বীকার করেন অপরদিকে যারা বেদে অবিশ্বাসী তারা বেদের প্রামাণ্য স্বীকার করেন না বেদের প্রামাণ্যে বিশ্বাসীদের বলা হয় আস্তিক আর বেদ এর প্রামাণ্যে অবিশ্বাসীদের বলা হয় নাস্তিক আস্তিক অথবা নাস্তিক যাই হোক না কেন এই উভয় সম্প্রদায়ের দার্শনিক মতবাদ বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছে হিন্দু দর্শনের অপলাপে ভারতীয় দর্শন ভারতীয় দর্শনকে অনেকেই হিন্দু দর্শন রূপে উল্লেখ করেন আর্যরা সর্বপ্রথম ভারতবর্ষের সিন্ধু অঞ্চলে প্রবেশ করেন এই সিন্ধু শব্দটি থেকেই হিন্দু শব্দটি পরিবর্তিত আকারে উৎসারিত হয়েছে সিন্ধু অঞ্চলটি ছিল আর্যদের মূল ভূমি সে কারণেই সিন্ধু অঞ্চলকে বলা হয় আর্যাবর্ত এই আর্যাবর্তের অধিবাসী তথা আর্যরাই ছিলেন ভারতীয় দর্শন চিন্তার অগ্রদূত বেদ ছিল আর্যদের মূল ধর্মগ্রন্থ এই বেদকে কেন্দ্র করেই ভারতীয় দর্শন চিন্তার উদ্ভব ঘটে সে কারণেই ভারতীয় দর্শনকে বৈদিক দর্শন বা আর্য দর্শন রূপেও উল্লেখ করা হয় সিন্ধু অঞ্চলের অধিবাসীরা হিন্দু নামে অভিহিত হতেন বলেই তাদের দর্শন তথা ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন নামে অনেকেই অভিহিত করে থাকেন কিন্তু ভারতীয় দর্শন ও হিন্দু দর্শন কখনোই সমার্থক হতে পারে না এ হলো প্রকৃত সত্যের এক অপলাপ মাত্র কারণ ভারতীয় দর্শন হল ভারতে বসবাসকারী সমগ্র ভারতবাসীর এক দার্শনিক উপলব্ধি এ শুধুমাত্র ভারতের হিন্দুদের উপলব্ধিগত বিষয় নয় এ হল সমগ্র ভারতবাসীর এক আধ্যাত্মিক উপলব্ধি সুতরাং বলা যায় যে ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন রূপে উল্লেখ করলে তার ব্যাপ্তি অত্যন্ত সংকুচিত হয়ে পড়ে সুতরাং বলা যায় যে হিন্দু দর্শন হল ভারতীয় দর্শনের এক অপলাপ মাত্র বুৎপত্তিগত অর্থে দর্শন ভারতীয় দর্শনের যথাযথ ধারণাটিকে উল্লেখ করতে হলে তার বুৎপত্তিগত অর্থটিকে উন্মোচিত করা প্রয়োজন বুৎপত্তিগত অর্থে দর্শন শব্দটি দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে উদ্ভূত হয়েছে দৃশ ধাতুর অর্থ হল দেখা কিন্তু এই দেখা আমাদের শুধু চক্ষু নামক ইন্দ্রিয়ের দেখা নয় পৃষ্ঠা সাত এ হল অন্তর্দর্শনমূলক সত্যের উপলব্ধি বা দেখা ভারতীয় দর্শন তাই চিরকাল সত্যেরই উপলব্ধি করতে চেয়েছে ভারতীয় আর্য ঋষিগণ তাঁদের এরূপ উপলব্ধিগত সত্যকেই ভারতীয় দর্শনের মধ্যে প্রতিফলিত করেছেন ভারতীয় আর্য ঋষিদের উপলব্ধিগুলি অবশ্যই ভিন্ন ভিন্ন এবং সে কারণেই ভারতীয় দর্শনের মধ্যে বিভিন্ন রকম সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে ভারতীয় দর্শনে বিভিন্ন সম্প্রদায়ের আবির্ভাব হলেও কথা বলা ভালো যে ভারতীয় দর্শন হলো বিভিন্ন রকম ভারতীয় সম্প্রদায়ের এক শৃঙ্খলাবদ্ধ সমষ্টি ভারতীয় দর্শন তাই জীবন ও জগৎ সম্পর্কিত এক সামগ্রিক উপলব্ধি দর্শন ও ফিলোজফি দর্শন শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোজফি পিএইচ আই এল ও এস ও পিএইচ ওয়াই এই ফিলোজফি শব্দটি প্রথম উল্লেখ করেন প্রখ্যাত গ্রিক দার্শনিক পিথাগোরাস দর্শন শব্দটিকে বোঝাতে তাই সাধারণত ফিলোজফি শব্দটিরই উল্লেখ করা হয় এই ফিলোজফি শব্দটি দুটি গ্রিক শব্দের সমন্বয়ে উদ্ভূত হয়েছে এই দুটি শব্দের একটি হলো ফিলস পিএইচআইএলওএস এবং অপরটি হল সোফিয়া এস ও ফিলস শব্দের অর্থ হল অনুরাগ বা ভালোবাসা লাভ এবং সোফিয়া শব্দের অর্থ হল জ্ঞান নলেজ সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে জ্ঞানের প্রতি অনুরাগ বা ভালোবাসাই হলো ফিলোজফি লাভ অফ নলেজ আর যিনি জ্ঞানের প্রতি অনুরাগী তিনিই হলেন দার্শনিক ফিলোজফার সাধারণভাবে আমরা দর্শন শব্দটির প্রতিশব্দরূপে ফিলোজফি শব্দটিকে উল্লেখ করে থাকি কিন্তু দর্শন ও ফিলোজফি শব্দ দুটি কখনোই সমার্থক রূপে গণ্য হতে পারে না কারণ এই দুটি শব্দের শব্দগত বিশ্লেষণই তা প্রমাণ করে দেয় কারণ দর্শন যেখানে সত্য উপলব্ধির কথা ঘোষণা করে সেখানে ফিলোজফি শুধুমাত্র জ্ঞানের প্রতি অনুরাগের কথা বলে এই দুটি বিষয়ের প্রকৃতি তাই ভিন্ন ভিন্ন এ সত্ত্বেও আমরা আলোচনার বিষয়বস্তু আলোচনার পদ্ধতি এবং মানুষের জীবনের ক্ষেত্রে এদের একই রকম প্রভাব লক্ষ্য করে শব্দ দুটিকে পারস্পরিকভাবে প্রতিশব্দ রূপে গ্রহণ করে থাকি দর্শন শব্দের প্রকৃত অর্থ দর্শন শব্দটি প্রকৃত অর্থের মাধ্যমে আমরা জগৎ ও জীবনের চরম সত্য তথা তত্ত্বকে উপলব্ধি করতে চাই ভারতীয় দার্শনিকদের কাছে তাই দর্শন শব্দটির অর্থ হল সত্য দর্শন বা তত্ত্ব দর্শন এই সত্য বা তত্ত্বকে কখনোই চক্ষু নামক ইন্দ্রিয়ের দ্বারা দেখা যায় না এরূপ বিষয়কে শুধুমাত্র বুদ্ধি বা প্রতিভার দ্বারা অনুভব করতে হয় এরূপ অনুভবগত উপলব্ধি হলো দর্শন আমাদের জীবন ও জগতের প্রকৃত স্বরূপকে বোঝার জন্য প্রয়োজন এই ধরনের তত্ত্ব দর্শন বা সত্য দর্শন যিনি জীবন ও জগতের এরূপ সত্য বা তত্ত্বকে দর্শন বা উপলব্ধি করতে সক্ষম হন তিনি হলেন দার্শনিক সে কারণেই বলা যেতে পারে যে একজন চক্ষুহীন অন্ধ ব্যক্তিও তাঁর বুদ্ধি বা প্রজ্ঞার মাধ্যমে জীবন ও জগতের সত্য বা তত্ত্বকে উপলব্ধি করতে পারেন এবং তিনিও দার্শনিক রূপে গণ্য হতে পারেন দর্শন চিন্তার উৎস আমরা যে জগতে বসবাস করি সেই জগৎ বৈচিত্র্যে পূর্ণ এই বৈচিত্র্যময় জগতে বিস্ময়ের কোনো শেষ নেই আমরা দেখি আমাদের মাথার উপর দিগন্ত বিস্তৃত নক্ষত্র ঘটিত আকাশ দেখি নানা রকম বিস্ময়পূর্ণ প্রাকৃতিক রাজি এবং তাদের সংঘাতপূর্ণ আচার আচরণ এই বৈচিত্র্যময় জগতে তাই বিস্ময়ের কোনো অন্ত নেই মানুষ যেদিন সভ্যতার প্রথম স্পর্শ লাভ করে সেদিন থেকেই তার মন অনন্ত বিস্ময়ে ভরে ওঠে জগতের বিভিন্ন ঘটনা ও দৃশ্যাবলী মানুষের মনে জাগায় গভীর বিস্ময় বোধ এই বিস্ময় মানুষের মনে জাগিয়ে তোলে অনন্ত জিজ্ঞাসা এই সমস্ত জিজ্ঞাসার উত্তর খোঁজার মধ্য দিয়েই শুরু হয় দার্শনিক চিন্তন প্রখ্যাত গ্রিক দার্শনিক প্লেটোকে অনুসরণ করে তাই বলা যায় বিস্ময় হল দর্শনের জনক প্রত্যেকটি মানুষই জন্মসূত্রের দার্শনিক দেখা যায় যে সৃষ্টির আদি যুগ থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি মানুষই বিস্ময়ে অভিভূত হয়েছে সীমাহীন আকাশ অনন্ত বাতাস প্রাকৃতিক বিপর্যয় দিন ও রাত্রির পরিবর্তন প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যবহারিক জীবন যুদ্ধের বাস্তব রূপ সমস্ত কিছুই মানুষের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে মানুষ তার নিজের বুদ্ধিবৃত্তি ও অভিজ্ঞতা প্রয়োগ করে এই সমস্ত বিস্ময়কর ঘটনা থেকে কিছু ধারণা সৃষ্টি করে এবং সেগুলির উত্তর পেতে চায় বিস্ময়ে অভিভূত হয় না এমন মানুষের কোনো অস্তিত্বই নেই বিস্ময় থেকে উদ্ভূত প্রশ্নের উত্তর পেতে চায় না এমন মানুষও নেই প্রত্যেকটি মানুষই বিস্ময়ে অভিভূত হয়ে তার উত্তর পেতে চায় সে কারণেই দাবি করা সঙ্গত যে প্রত্যেকটি মানুষই হল জন্মসূত্রে দার্শনিক বন্ধনী শুরু ম্যান ইজ আ বর্ন ফিলোজফার বন্ধনী শেষ সংকীর্ণ অর্থে দর্শন দর্শন এর যে বুৎপত্তিগত অর্থের উল্লেখ করা হয়েছে তা কিন্তু দর্শনের সংকীর্ণ অর্থকেই সূচিত করে কারণ বুৎপত্তিগত অর্থে আমরা উল্লেখ করি যে দর্শন মানে হল দেখা কিন্তু যে কোনো রকম দেখাই দর্শন নয় চর্মচক্ষুর সাহায্যে আমরা যা দেখি তাকে কিন্তু দর্শন বলা যায় না এরূপ দেখা হলো বস্তুর সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ মাত্র কিন্তু যে দেখার মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে সত্যকে দর্শন করা যায় বা জানা যায় তার প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা যায় তত্ত্ব জ্ঞান লাভ হয় তাকেই বলা হয় দর্শন দর্শনশাস্ত্র এই ধরনেরই দর্শন বা দেখা নিয়ে আলোচনা করে দর্শন তাই এমনই এক শাস্ত্র যা জীবন ও জগৎ সম্পর্কে সত্য সন্ধানের তত্ত্বগত পথ ও দিশা নিয়ে আলোচনা করে জীবন ও জগৎ সম্পর্কে সামগ্রিকভাবে কল্যাণকামী জ্ঞান লাভ করাই হল দর্শনের মুখ্য উদ্দেশ্য ব্যাপকতম অর্থে দর্শন দর্শন জীবন ও জগৎ সম্পর্কে তত্ত্বজ্ঞান আহরণ করে আবার বিজ্ঞান ও অপরাপর বিষয়েও নির্দিষ্ট কোনো না কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করার চেষ্টা করে জ্ঞান লাভ করার চেষ্টা করে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে দর্শনের সঙ্গে বিজ্ঞান বা অপরাপর বিষয়ের পার্থক্য কি উত্তরে বলা যায় যে বিজ্ঞান বা অপরাপর বিষয় শুধু ব্যবহারিক বা পার্থিব বস্তু সম্পর্কেই জ্ঞান লাভ করার চেষ্টা করে কিন্তু দর্শন বস্তুর ব্যবহারিক বা পার্থিব দিক ছাড়াও জীবন ও জগৎ সম্পর্কে অধ্যাত্মমূলক তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করে বিজ্ঞান বা অন্যান্য বিষয় শুধু বস্তুর অবভাষ্যের জ্ঞান পেতে চায় কিন্তু দর্শন বস্তুর অবভাষ্যের সঙ্গে বস্তু সত্তার জ্ঞানও পেতে চায় দর্শন এর দৃষ্টিভঙ্গি তাই অত্যন্ত ব্যাপক ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি এতটাই উদার যে একসঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের অবস্থান লক্ষ্য করা যায় ভারতীয় দর্শনের মধ্যে আমরা বিভিন্ন প্রকার দার্শনিক সম্প্রদায় এবং দৃষ্টিভঙ্গির পরিচয় পেয়ে থাকি আবার দেখা যায় যে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়গুলি একে অপরের সমালোচনা করে একটি দৃষ্টিভঙ্গি আরেকটি দৃষ্টিভঙ্গির উপর আঘাত হানে কিন্তু এটাও ঠিক যে একটি সম্প্রদায় আরেকটি সম্প্রদায়কে ধ্বংস করেনি বা আত্মসাত করেনি সমস্ত দৃষ্টিভঙ্গি সম্প্রদায়গুলি পাশাপাশি থেকে একে অপরের সমালোচনা করে যা সামগ্রিকভাবে ভারতীয় দর্শনকে উন্নত ও সমৃদ্ধ করেছে এখানেই ভারতীয় দর্শনের চরম উদারতা চরম ব্যাপকতা এরূপ উদারতা ও ব্যাপকতা ভারতীয় দর্শন ছাড়া আর কোন আর অন্য কোনো দর্শনী আর অন্য কোনো দর্শনেই দেখা যায় না পৃষ্ঠা আট বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এম সি সঠিক উত্তর নির্বাচন করো এক দর্শন এর ইংরেজি প্রতিশব্দ হল ফিলোজফি দুই দর্শন ও ফিলোজফি শব্দ দুটি হল অসমার্থক তিন দর্শনের ব্যাপ্তি ফিলোজফি অপেক্ষা বেশি চার ফিলোজফির ব্যাপ্তি দর্শন অপেক্ষা কম পাঁচ দর্শনের উৎপত্তি হয়েছে বিস্ময় থেকে ছয় সংকীর্ণ অর্থে দর্শন হল দেখা সাত ব্যাপকতম অর্থে দর্শন হল তত্ত্বজ্ঞান আট ফিলোজফার শব্দটি প্রথম উল্লেখ করেন পিথাগোরাস নয় ভারতীয় দর্শনের ক্রমবিকাশের স্তর হল চারটি দশ ভারতীয় দর্শন চিন্তা শুরু হয় যীশুখ্রিস্টের জন্মের প্রায় দুই হাজার বছর আগে এগারো ভারতীয় দর্শনের ক্রমবিকাশের প্রথম স্তরটি হল বৈদিক স্তর বারো আচার্য শঙ্কর ও রামানুজের আবির্ভাব ঘটেছে যে স্তরে তা হল সম্প্রদায় স্তর তেরো রামায়ণ ও মহাভারত রচিত হয়েছে মহাকাব্যিক যুগে চোদ্দ সাহিত্য যুগের আবির্ভাব ঘটেছে বৈদিক যুগে পনেরো বৈদিক যুগের উপস্তর হল তিনটি ষোলো ভারতীয় দর্শনের সমার্থক হল হিন্দু দর্শন এটি হল সত্য নয় সতেরো ভারতীয় দর্শনে যার প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় তা হল তা হল বেদ আঠেরো যারা বেদ এ বিশ্বাসী তারা হলেন আস্তিক উনিশ যারা বেদে অবিশ্বাস করেন তারা হলেন নাস্তিক কুড়ি ভারতীয় হিন্দু শব্দটির উদ্ভব ঘটেছে যে শব্দ থেকে তা হল সিন্ধু একুশ ভারতীয় হিন্দুদের বলা হয় আর্য বাইশ ভারতীয় দর্শনের অপর নাম হল আর্য দর্শন তেইশ আর্য দর্শনের অপর নাম হল বৈদিক দর্শন চব্বিশ ভারতীয় দর্শনকে হিন্দু দর্শন বললে তার ব্যাপ্তি কমে যায় পঁচিশ ভারতীয় দর্শনে যে সমস্ত সত্যের উল্লেখ করা হয়েছে সেগুলি হল ঋষিদের উপলব্ধিগত সত্য ছাব্বিশ ভারতীয় আর্য ঋষিদের উপলব্ধিগত সত্যগুলি হল ভিন্ন ভিন্ন ধরনের সাতাশ মানুষ জন্মসূত্রেই দার্শনিক বিবৃতিটি হল সত্য আঠাশ সংকীর্ণ অর্থে দর্শন শব্দের অর্থ হল দেখা উনত্রিশ ব্যাপকতম অর্থে দর্শন শব্দের অর্থ হল উপলব্ধি তিরিশ ভারতীয় দর্শনের দৃষ্টিভঙ্গি হল উদার একত্রিশ ভারতীয় দর্শনের ক্রমবিকাশের শেষ স্তরটি হল সম্প্রদায় স্তর বত্রিশ ঈশ্বরে বিশ্বাসী হলেই আস্তিক হবে এরূপ বিষয়টি হল অযথার্থ তেত্রিশ ভারতীয় দর্শন হল ভারতে বসবাসকারী ভারতীয়দের দর্শন চৌত্রিশ দর্শন শব্দটির অর্থ কী সত্য উপলব্ধি পঁয়ত্রিশ ফিলোজফি শব্দটির অর্থ কী সত্যের প্রতি অনুরাগ পৃষ্ঠা নয় ছত্রিশ বেদ শব্দের অর্থ ব্রহ্ম জ্ঞান, সাঁত্রিশ বেদ কয়টি চারটি আটত্রিশ ঋক যজু সাম ও অথর্ব এই চারটি বেদের বিভাগকর্তা কে ব্যাসদেব উনচল্লিশ ব্যাসদেবের অপর নাম কি বেদব্যাস চল্লিশ কাকে বেদান্ত বলা হয় উপনিষদকে একচল্লিশ উপনিষদ শব্দটির অর্থ কি জ্ঞানের জন্য গুরুর সামনে নিবিষ্ট চিত্তে বসা বিয়াল্লিশ মন্ত্র ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদ এগুলি কার অংশ বেদের তেতাল্লিশ বেদের মন্ত্র ও ব্রাহ্মণ অংশকে কি বলা হয় কর্মকাণ্ড চুয়াল্লিশ বেদের জ্ঞানকাণ্ড কোন দুটি আরণ্যক ও উপনিষদ পঁয়তাল্লিশ ভারতীয় দর্শনের সঙ্গে পাশ্চাত্য দর্শনের পার্থক্য কোন দিক থেকে লক্ষিত হয় তত্ত্বের প্রয়োগের দিক থেকে ছেচল্লিশ দর্শন প্রত্যয়টির অর্থ হল তত্ত্বের উপলব্ধি সাতচল্লিশ বেদের কর্মকাণ্ড কোন অংশগুলি মন্ত্র ও ব্রাহ্মণ অংশ দুটি আটচল্লিশ ভারতীয় দর্শনের সম্প্রদায়গুলিকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি ঊনপঞ্চাশ ভারতীয়রা বেদকে হেও প্রতিপন্ন করেছেন মিথ্যা পঞ্চাশ বৈদিক শব্দটির অর্থ হল বেদ সম্মত একান্ন অবৈদিক শব্দটির অর্থ হল বেদ বিরুদ্ধ বাহান্ন একটি বৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল মীমাংসা তিপ্পান্ন একটি অবৈদিক দার্শনিক সম্প্রদায়ের উদাহরণ হল চার বাক চুয়ান্ন ভারতীয় দর্শনে জ্ঞান পদটির পরিবর্তে আর যে শব্দটি ব্যবহৃত হয় তা হল বুদ্ধি পঞ্চান্ন বেদ এর অংশ হল চারটি ছাপ্পান্ন মন্ত্র হল বেদের প্রথম অংশ সাতান্ন বেদের মন্ত্র অংশের অপর নাম হল সংহিতা আটান্ন বেদের ব্রাহ্মণ অংশটি হল দ্বিতীয় অংশ উনষাট বেদের আরণ্যক অংশটি হল তৃতীয় অংশ ষাট উপনিষদ অংশটি হল বেদের চতুর্থ অংশ একষট্টি বেদের প্রথম অংশ দুটিকে একসঙ্গে বলা হয় কর্মকাণ্ড বাষট্টি বেদের শেষে দুটি অংশকে একসঙ্গে বলা হয় জ্ঞান কাণ্ড তেষট্টি দর্শন শব্দের উৎপত্তি হল দৃশ যোগ অনট চৌষট্টি সাংখ্য যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত এগুলিকে একসঙ্গে বলা হয় ষড় দর্শন পঁয়ষট্টি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ ও জ্যোতিষ এগুলিকে বলা হয় বেদাঙ্গ ছেষট্টি উপনিষদে বেদাঙ্গগুলিকে বলা হয়েছে অপরাবিদ্যা বা অবিদ্যা সাতষট্টি এদের মধ্যে কোনটি বেদ নয় উপনিষদ বেদ নয়